হ্যালো বিভবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইস ডক্টর আনিকা ফ্রম রিল স্কিন কেয়ার সেন্টার সো আজকে আমি আপনাদের কাছে খুব এক্সাইটিং একটা বিষয় নিয়ে আসছি দ্যাট ইজ রিলুমেন্সের সাথে বেল নুবিয়ানের একটা কন্ট্র্যাক্ট হয়েছে সো আমরা বেল নুবিয়ান দ্যাট ইজ দ্য ইউএসএ প্রোডাক্ট যেটা আমরা বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি সো আজকে আমি আপনাদের সাথে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো আপনাদেরকে দেখাবো অ্যান্ড অলসো আমি সেই মেডিসিনগুলোর যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো চ' আমি এট ফাৰ্ষ্ট যেতিয়া কথা বলব দ্যট ইজ ভিটামিন চি বেল নুবিয়ানে ভিটামিন চি ছিক্স হাণ্ড্ৰেড জি এছ আপনারা সবাই জানেন যে ভিটামিন সি আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বিকজ ভিটামিন সি কন্টেন্ট অ্যাসকর্ভিক অ্যাসিড উইচ ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ফর আওয়ার হেলথ সো ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো অনেক বেনিফিটস আছে আপনারা দেখতে পারবেন আর যাদের স্কিনে দেখা যায় কোনো ধরনের সমস্যা নাই বাট স্কিনটা পেইল মনে হচ্ছে বা স্কিনে সেই গ্লোটা নাই তাদের কিন্তু রেগুলার ডক্টররা আমরা সাজেস্ট করে থাকি যে ভিটামিন সি ইনটেক করার জন্য সো ভিটামিন সি কিন্তু আপনার অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে ইনটেক করতে পারেন ইন আ রেগুলার বেসিস সো আমি যেটা দেখাচ্ছি দ্যাট ইজ ভিটামিন সি সিক্স হান্ড্রেড জি এস আপনারা ভিটামিন সি ইনটেক করেন কিন্তু আপনার অবশ্যই পাওয়ারটা দেখেন না বাট ইন দ্যাট কেস আপনাদের কি ভিটামিন সি ইনটেক করার অবশ্যই পাওয়ারটা দেখে নিতে হবে সো আমরা স্কিনের জন্য কিন্তু সিক্স হান্ড্রেড জি সাজেস্ট করে থাকি নর্মাল ভিটামিনসে কিন্তু পাওয়ারটা খুবই কম থাকে বাট ওয়ে ইস অ্যাবাউট স্কিন আর স্কিন গ্লোয়িং আর সেই জন্য আপনাকে অবশ্যই সিক্স হান্ড্রেড জি ভিটামিন সিটা ইনটেক করতে হবে সো আমাদের বেল ইটানিয়ানের যে ভিটামিন সি সাপ্লিমেন্টটা আছে সেটার মধ্যে অবশ্যই সিক্স হান্ড্রেড জি আছে অ্যান্ড অবশ্যই আপনারা এটা দেখে নেবেন যে সিক্স হান্ড্রেড আছে নাকি না সো আমরা নেক্সটে যেটা চলে যাব গ্লুটাক নুবিয়ান প্লাস সো নুবিয়ান প্লাসটা আমরা নর্মালি যাদের এইজ আফটার থার্টি থার্টি ফাইভ হয়ে যায় বা টোয়েন্টি ফাইভের পরে অনেকে রিংকলস পরে যায় এইজনিং এর একটা ভাব চলে আসে ফেসে তখন আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি গ্লুটান নুবিয়ান প্লাসটা নেওয়ার জন্য বিকজ দিস ইজ ফর এজনিং সো আপনারা হচ্ছে এই অ্যান্টিএজিং প্লাসের গ্লুটানুবিয়ান প্লাসটা আপনারা যারা এজনিংয়ের প্রবলেম ফেস করছেন তারা কিন্তু রেগুলার বেসিসে নিতে পারেন এভরিডে আপনাকে দুইটা করে ইনটেক করতে হবে অ্যান্ড আপ যাদের দেখা যায় যে প্রবলেম খুব বেড়ে যায় তাদেরকে অবশ্যই আমরা সাজেস্ট করি যে এটার সাথে যাতে ভিটামিন সিটা অ্যাড করে সো ইন দ্যাট কেস কিন্তু আপনাদের গ্লোটাও কাজ করবে প্লাস এটাও কাজ করবে সো যারা এটা নেবেন তারা অবশ্যই ভিটামিন সিটা সাথে নিয়ে নেবেন ওকে দ্য নেক্সট ওয়ান ইজ অল অবাউট ভিটামিন সি অ্যান্ড কোলাজেন সো আমরা কিন্তু এতক্ষণ ভিটামিনস নিয়ে কথা বললাম অ্যান্ড আফটার দ্যাট আমি সাজেস্ট করলাম যে ভিটামিনের সাথে আপনারা হচ্ছে গ্লুটান উবিয়ান যারা হোয়াইটনিং চান ব্রাইটনিং চান তারা হচ্ছে গ্লুটান ইউবিয়ান প্লাসটা এজনিংয়ের জন্য নিবেন বাট যাদের দেখা যায় যে স্কিনে হচ্ছে ভিটামিন সি প্লাস কোলাজেন ডেফিশিয়েন্সি থাকে সো হোয়াট ইজ কোলাজেন ডেফিশিয়েন্সি আমাদের ফেসটাকে গ্লো করার জন্য বা ফেসটাকে একটা হোয়াইটনিং ব্রাইটনিং আনার জন্য কিন্তু প্রোটিন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সো আমাদের তখন রেগুলার খাবার থেকে আমরা যখন সেই প্রোটিনটাকে ইনটেক করতে পারি না তখন কিন্তু আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু সেই প্রোটিনগুলা আমাদের খাবারের সাথে বা আমাদের সাপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাড করে নিয়ে থাকি নর্মালি বাইরের যে কোনো কান্ট্রিতে বা যারা দেখা যায় যে মডেলস থাকেন বা যারা সেলিব্রিটিস থাকেন তারা কিন্তু রেগুলার বেসিসেই কিন্তু কোলাজেন ইনটেক করে থাকে বিকজ এক্সটার্নাল গ্লোর সাথে সাথে কিন্তু আমাদের ইন্টার্নাল আমরা কি ইনটেক করছি আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিনকে আমরা ইনটেক করছি না কি না দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো যারা ভিটামিন সি খাচ্ছেন আর যাদের একটু দেখা যায় যে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে বা স্কিন থেকে একটা যেটাকে আমরা বলি টিস্যু রিপেয়ার বা ড্যামেজ স্কিন হয়ে যায় বা ডেথ সেল বেশি প্রডিউস হয় তাদেরকে আমরা হচ্ছে কোলাজেনটা সাজেস্ট করে থাকি সো আমাদের ভিটামিন সি এর সাথে আপনাদের কোলাজেনটাকে অবশ্যই ইনটেক করতে হবে সো দেখা যায় যে আমাদের এতগুলো মেডিসিন নিতে বা সাপ্লিমেন্ট নিতে আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায় ইন দ্যাট কেস আমরা আপনাদের জন্য খুব ভালো একটা সলিউশন নিয়ে আসছি দ্যাট ইজ ভিটামিন সির সাথে অল অলরেডি কোলাজেন অ্যাড করে আমরা একটা সাপ্লিমেন্ট নিয়ে আসছি বেলনুবিয়ান থেকে সো আপনার জন্য আলাদাভাবে আর কোলাজেন সাপ্লিমেন্ট অ্যাড করা বা কেনার কোনো প্রয়োজন নাই সো ভিটামিন সির সাথেই কিন্তু আপনি কোলাজেনটা অ্যাড করে নিতে পারবেন ওকে সো আমরা আরেকটা নিয়ে কথা বলি জ্যাট ইজ গ্লুটা সিক্স হান্ড্রেড জি এস সো যাদের ওয়াইটনিং ব্রাইটনিংটা বেশি চাচ্ছেন যাদের পেইল স্কিন না বা স্কিনে কোনো পিগমেন্টেশন নাই বা একনি প্রবলেম নাই বা যে কোনো ধরনের সমস্যা নাই বাট অনলি যারা স্কিনটাকে আরেকটু টু আর থ্রি শেডস ব্রাইটার করতে চাচ্ছেন বা স্কিনটা একটু গ্লোটা নষ্ট হয়ে গেছে সেই গ্লোটা ব্যাক করতে চাচ্ছেন তারা যারা গ্লুটা থিয়নের ব্যাপারে অলরেডি জানেন বা দুটা থিয়ন নিচ্ছেন তাদের জন্য আমি বলি সিক্স হান্ড্রেড জি এস পাওয়ারে একটা দুটা থিয়ন আসছে

নিতে পারেন ইন রেগুলার বেসিস আপনাকে অবশ্যই দুইটা করে ট্যাবলেট নিতে হবে আপনি যদি ভুলে যান বা একটা একটা সময় মিস করেন ইন দ্যাট কেস আপনি কিন্তু রাতেও দুইটা নিতে পারবেন বা সকালে একটা রাতে একটাইভাবে করে ইনটেক করতে পারবেন আফটার টেকিং ইউর মিল ওকে সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটার ব্যাপারে কথা বলতে চাই দ্যাট ইজ অল অ্যাবাউট নুবিয়ান সুপার কোলাজেন উইথ বায়োটিন সো ওয়াই দিস ইজ কল দ্য সুপার কোলাজেন বিকজ আমাদের স্কিনে যেরকম প্রোটিনের দরকার কোলাজেনের দরকার হয় সেরকম কিন্তু আমরা জানি যে আমাদের হেয়ারটাও কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ ডেড সেল অ্যান্ড অলসো আমাদের নেলসটাও কিন্তু দ্যাট ইজ আ ডেট সেল সো আমাদের দেখা যায় নেলস বা চুল কাটলে এই জন্যে আমাদের ব্যথা লাগে না সো এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা কোলাজেন যদি না থাকে তখন কিন্তু এইগুলো শাইনগুলো বা গ্লোগুলো নষ্ট হয়ে যায় আমাদের মেনলি শাইন বা গ্লো আমরা নেলসে হেয়ার অ্যান্ড স্কিনেই দেখে থাকি সো আমাদের এই তিনটার জন্য কিন্তু এক ধরনের আলাদা যেটাকে আমরা বলে থাকি বায়োটিন সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সো আমরা যাদের হেয়ার নিয়ে এই ধরনের প্রবলেম ফেস করছেন অনেক রাফ হয়ে গেছে হেয়ারে কোনো গ্লো থাকছে না বা স্কিনটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে স্কিন বা নেইলটা কালো হয়ে গেছে তাদের তাদের জন্য হচ্ছে মেনলি এই বায়োটিন সো এখানে আমরা যেটা করেছি স্কিনের সাথে নেল হেয়ারের কম্বাইন্ডলি একটা মেডিসিন বা সাপ্লিমেন্ট নিয়ে ছি আমি আপনাদের সামনে দ্যাট ইস স্কিন হেয়ার অ্যান্ড নেইলসের জন্য সুপার কোলাজেন অ্যান্ড বায়োটিন সো দিস ওয়ান ইজ ফর স্কিন নেইল অ্যান্ড হেয়ার সো এই একটা সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু আপনি তিনটা প্রবলেমের সলিউশন করতে পারবেন সো দিস আর দ্য ফাইভ প্রোডাক্টস ফ্রম বেলনুবিয়ান যেটা আপনারা এখন রিলুমেন্সেই পাচ্ছেন সো আমরা ইউএসের সাথে ডাইরেক্টলি কনট্যাক্ট করে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি সো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান বা এই সাপ্লিমেন্টগুলো রেগুলার ইউজ করতে চান তাহলে অবশ্যই এটাকে আপনাদের আমাদের পেজ থেকে পারচেস করতে হবে বিকজ উই আর দ্য অনলি ডিলার অ্যান্ড দিস অল প্রোডাক্ট আর সো অথেন্টিক আপনারা অবশ্যই কিন্তু ভিতরে পিছনে যে ট্যাগ আছে ইউএসের সেটা অবশ্যই দেখে বা লেভেলগুলো দেখে অবশ্যই যাচাই করে নেবেন ভ্যারিফিকেশান করে নেবেন দেন যেটা এটিকে অ্যাকচুয়ালি অথেন্টিক নাকি না আর আমরা ছাড়া বাংলাদেশে কেউই বেল্ন বিয়ানের প্রোডাক্ট সেল করছে না সাপ্লিমেন্টগুলো সেল করছে না সো উই দ্য অথেন্টিক ডিলার সো আপনারা যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান বা এই সাপ্লিমেন্টগুলো রেগুলার বেসিস ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের পেজে নক করতে হবে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনি আমাদেরকে কল করতে পারেন ফর কাইন্ড অফ ইনফরমেশন আর আপনি যদি মনে করেন যে আপনি ডক্টরের কনসাল্ট করে অবশ্য সে আমার সাথে কনসার্ন করে যদি মেডিসিনগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে দেখা করে আমি তখন আপনাকে সাজেস্ট করব যে কোন ভিটামিনটা বা গ্লুটাথিয়নটা আপনার জন্য সুইটেবল হবে বা ইজ ইট সুইটেবল অন নট সো উই হ্যাভ অন কাইন্ড অফ সলিউশন হিয়ার সো সেজন্য আপনাকে চলে আসতে হবে ইলুমিন স্কিন কেয়ারে সো আমি আছি আপনাদের সাথে দেখা হবে খোলা হাফেজ